হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজ কিন্তু একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে মন এবং প্রাণ পেট ঠান্ডা করা একটি রেসিপি, এবং খাবার পাতে যদি শেষ পাতে এই ডেজার্টটা থাকে বা এই মিষ্টি দই থাকে, তাহলে কিন্তু খাওয়ার শেষে তৃপ্তি এসে যাবে। আর এই মিষ্টি দই যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে রাখতে পারো ফ্রিজে, তখন কিন্তু যে কোনো সময় যখন তখন খেতে মন চাইলেই খেয়ে নিতে পারবে। আর এই মিষ্টি দই বাড়িতে কিভাবে তোমরা দোকানের মতো একদম পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারবে, তা আবার খুব সহজে দুই একটা উপকরণ দিয়ে, সেটাই আজকে তোমাদের দেখাবো। তা সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি সম্পূর্ণ রেসিপিটি দেখলে, ভিডিওটি দেখলে তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর সঙ্গে কিন্তু অনেক টিপস এবং ট্রিক্স থাকবে, যেগুলো তোমরা জেনে নিলে একদম সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, একদম কোনো ঝামেলা নেই। দেখো দইটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো, আর খেতেও ভীষণই ভালো হবে। আর এটা কোনো কঠিন ব্যাপার না, একদমই সহজে তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর এই গরমের দিনে একটু মাঝে সাঝেই মন চাইলেই একটু দই খেয়ে নিলে কিন্তু মনটাও পেটটা দুটোই ঠান্ডা হয়ে যায়। তা চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক, আর দেখেই বুঝতে পারছো আশা করি কতটা পারফেক্টভাবে বানিয়েছি। তাহলে চলো প্রথমেই দেখো, আমি এখানে 800 গ্রাম দুধকে আগে থেকেই কিন্তু জ্বালিয়ে রেখেছিলাম। সেটাকে 800 গ্রাম দুধকে আমি জ্বালিয়ে 500 গ্রাম করে রেখেছি, আর সেই দুধটাই আমি এখন নিয়ে নিচ্ছি। এবার দেখো দুধটা কিছুক্ষণ জাল করে নেব, একটু গরম হয়ে আসলে বা একটু ফুটার মতো অবস্থা যখন হয়ে আসবে তখন কিন্তু দুটো বাটিতে তোমরা আলাদাভাবে দুধ তুলে নেবে। এখানে আমি দুটো বাটিতে দুধটা তুলছি, কী কারণে সেটা তোমাদের অবশ্যই দেখাচ্ছি, কিন্তু তোমরা চাইলে একটা বাটিতেও তুলতে পারো। আর এখানে আমি গরুর দুধ দিয়ে, মানে এখানে লিকুইড দুধ আছে, প্যাকেটের নয়, একদমই গরুর দুধ দিয়ে আমি এখানে দইটা বানাবো। তোমরা চাইলে কিন্তু একদম পাউডার মিল্ক দিয়েই পুরোটা বানাতে পারো। তা আমি এখানে দেখো একটা বাটির দুধটা এখন ইউজ করছি, সেটার মধ্যে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। সেটাকে ভালোভাবে মিক্সড করে আমি আবার দুধের মধ্যে অ্যাড করব। আর একটা বাটির দুধটা আমি পরে ব্যবহার করব, সেটা তোমরা সঙ্গে থাকো দেখতে পাবে। আর এই দুধটা আমি এই কারণে দিচ্ছি, এই গুঁড়ো দুধটা কিন্তু যে কোনো ডেজার্ট রেসিপিতে মানে খেতে একটু বেশিই ভালো লাগে, সেন্ট ফ্লেভারটা দুটোই ভীষণ ভালো লাগে। এখানে দেখো দুধটা জাল হয়েছে কিছুক্ষণ, তারপরে আমি এবার যে দুধটা গুলে রেখেছিলাম বাটিতে সেটাই দুধের মধ্যে অ্যাড করে দেব। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই, শুধু এই গুঁড়ো দুধ দিয়ে বানাতে পারো, আবার শুধু লিকুইড দুধ দিয়েও বানাতে পারো, যেটা খুশি সেটাই বানাতে পারো। এবার দেখো দুধটা আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি, এইবার একটা আমি ক্যারামেল তৈরি করব। এটা কিন্তু খুবই জরুরি একটা জিনিস, যেটা এই মিষ্টি দইয়ের ক্ষেত্রে খুবই জরুরি। এখানে দেখো 1 বাটি আমি দিয়েছি চিনি, আর তার মধ্যে মেপে মেপে 3 চামচ দিয়ে দিচ্ছি জল, ঠিক আছে? 3 টিস্পুন জল দিয়ে দিলাম, এখানে কিন্তু বেশি জল অ্যাড করা যাবে না। তারপর জাল করে নেব, কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পরে যখন চিনিটা গলে এরকম একটা কালার চলে আসবে তখন কিন্তু খুন্তি দিয়ে নাড়বো। তার আগে কিন্তু আমি এখানে কিছু ইউজ করিনি। এবার দেখো হালকা আছে, একদম কিন্তু লো ফ্লেমে এই কাজটা করতে হবে। দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। এবার কি করব, গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে এখানে যে দুধটা বাটিতে তুলে রেখেছিলাম সেই দুধটা এবার অ্যাড করে দেব। আর একটা টিপস বন্ধুরা, দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে, ঠিক আছে? দুধটা ঠান্ডা করে নেওয়ার পর তোমরা এখানে অ্যাড করবে, তো এটা মাথায় রাখবে। এবার দেখো ক্যারামেলটা একেবারে রেডি, এবার দিয়ে দেবো দুধের মধ্যে। এবার দেওয়ার ফলে দেখো এটা নাড়লে তোমরা বুঝতে পারবে, কালারটা দেখো কতটা পারফেক্ট চলে এসেছে আর কতটা সুন্দর, একদম দেখো মিষ্টি দইয়ের কিন্তু যে কালারটা আসে সেটা কিন্তু আমাদের চলে এসেছে। তাহলে আমাদের এখানে হয়ে গেল প্রায় মিষ্টি দইয়ের যে প্রক্রিয়া তার কিন্তু আমাদের 80% হয়ে গেল। এইবার শুধু একটা পদ্ধতি বাকি আছে, মানে একটা প্রক্রিয়া বাকি আছে, সেটা হচ্ছে আমাদের মিষ্টি অ্যাড করতে হবে। মানে তোমরা যতটা পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করো ততটাই দিয়ে দেবে। আমি এখানে 1 বাটি ক্যারামিল্ক বানিয়েছিলাম, যে বাটিটা মেপে সেই বাটিটাই মেপে কিন্তু আমি এখানে চিনিটাও অ্যাড করে দিলাম। এইবার কিন্তু দেখো একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে অবশ্যই, যাতে চিনির যে জলটা বা রসটা গলে সেটা কিন্তু জাল হয়ে যায়। তারপরে দেখো 2-4 মিনিট জ্বালিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু এখানে দুধটা একেবারে রেডি। এবার ঠান্ডা করার জন্য রেখে দিলাম, আর এদিকে দেখো আমি 100 গ্রাম টক দইকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ কতটা জল ঝরেছে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। টক দইয়ের মধ্যে কোনো জল থাকলে হবে না, যে কোনো দই নিতে পারো, টক দই বা মিষ্টি দই, এখানে
আমি টক দই নিয়েছি আর জলটা পুরোপুরি ঝরিয়ে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে নিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। দইটার মধ্যে যাতে কোনো দানা ভাব না থাকে সেইভাবে তোমরা খুব ভালো মতো ফেটিয়ে নেবে। আর একটা টিপস বন্ধুরা, তোমরা যদি এখানে পাউডার মিল্ক দিয়ে তৈরি করো তাহলে কিন্তু 100 গ্রাম পাউডার মিল্ক নিলে 500 গ্রাম জল অ্যাড করবে, আর যদি 200 গ্রাম পাউডার মিল্ক অ্যাড করো তো 1 লিটার জল অ্যাড করবে। সেই তুলনায় যতটা দুধ নেবে ততটাই জল অ্যাড করবে। তাহলে এবার দেখো আমার এখানে দইটাও ফেটিয়ে নেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে, আর এখানে দেখো যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু আমাদের একদম ঠান্ডাও হয়ে গেলে চলবে না, যাতে আঙুলটা ডুবিয়ে রাখা যায় ততটা তোমরা একটু উষ্ণ গরম রাখবে। তারপর দইটার মধ্যে আমি দুধটা অ্যাড করে দিলাম। এবার আবার ফেটিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা। খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব যাতে করে কোনো দানা ভাব না থেকে যায়। কতটা সহজ আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো একদমই কোনো ঝঞ্ঝাট বা ঝামেলা নেই, খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। দেখো আমার কিন্তু একেবারে এটা রেডি হয়ে গেছে। এইবার যেটা করতে হবে, এখানে গরম কাপড় নিয়ে নিতে হবে। আমি নিলাম একটা গরম কাপড়। এবার দেখো আমি বসাচ্ছি মাটির ভাঁড়ে। তোমরা চাইলে কিন্তু যে কোনো প্লাস্টিক বা যে কোনো বোলে বসাতে পারো, কিন্তু এখানে আমার কাছে মাটির ভাঁড় আছে হাতের কাছে, আমি সেটাই নিয়ে নিলাম। তো এখানে দেখো আমি একটা নিয়ে নিয়েছি বড় সসমেন বা গামলা, যেটাই বলো না কেন, এটার মধ্যে আমি বসাবো। এবার বসিয়ে দিলাম। এখানে আমি 4টে ভাঁড় নিয়েছি, যদি প্রয়োজন হয় পরে আবার নিয়ে নেব। দেখো এবার আমি এক এক করে বেশ সুন্দরভাবে কিন্তু দিয়ে দিতে হবে বেটারটা বা যেটাই বলো দুধটা। এবার দেখো একে একে আমি 4টে বাটির মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমার যতটা হয়েছে না, 4টে বাটিতেই আমার ঠিকঠাক হয়ে গেছে। এবার দেখো আমার কিন্তু পুরোপুরিভাবে সবগুলোকে সমান সমানভাবে দেওয়া হয়ে গেছে। দেখো এবার বন্ধুরা আর একটা টিপস, এইটা কিন্তু নড়ালে চলবে না, ঠিক আছে? তোমরা যেটার মধ্যে সেট করবে মানে দইটা বসাবে সেটা কিন্তু একদমই নড়াচড়া করবে না কোথাও। এবার দেখো ঢাকা দিয়ে দেবো, এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এবার যে আমি গরম কাপড়টা নিয়েছি সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে চাপা দেব। আমি এটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে আরও একটা গরম কাপড় নিয়ে নেবো। এবার দেখো আমি উপর থেকে আরও একটা গরম কাপড় দিয়ে আরও চাপা দিয়ে দেব, এইভাবে চাপা দেবো। আর এরপরে আমি একটা কিছু চেপে ভাড়া দিয়ে রেখে দেব যাতে এটা টাইট হয়ে থাকে আর বেশি মানে গরম ভাবটা একটু বেশি তৈরি হয় ভেতরটায়। এবার দেখো আমি উপরে আর একটা পাত্র দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি আর উপরে দিয়ে দেবো নোড়া। এটা তোমরা এতটা করলেও পারো না করলেও পারো, তবে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখো এইভাবে কিন্তু আমি রেখে দেবো 10 থেকে 12 ঘন্টা, তবে আমি 10 ঘন্টাই রেখেছিলাম। 10 ঘন্টা পর তোমাদের এবার দেখাবো দইটা যতটা ভালো হবে না ততটা তাড়াতাড়ি দই জমবে। তো তোমরা একটু ভালো কোয়ালিটির দই নেওয়ার চেষ্টা করবে। এবার দেখো আমি 10 ঘন্টা পর তোমাদের কিন্তু খুলে দেখাচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারবে বন্ধুরা যে কতটা পারফেক্ট হয়েছে। আশা করি তোমরা দেখেই কিন্তু বুঝতে পারবে যে কতটা পারফেক্ট হয়েছে। দেখো কালারটা দেখো জাস্ট কতটা অসাধারণ হয়েছে, মানে কতটা সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো হয়েছে কিনা বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো দইটা জমেছে, দেখো কতটা সুন্দরভাবে জমেছে। দেখো তোমরা উল্টে দিলেও, বাটিটা উল্টে দিচ্ছি আমি, তবুও দেখো পড়বে না, এত সুন্দর সেট হয়েছে দইটা আর এত সুন্দর জমেছে। আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে থাকো আর A to Z যদি ফলো করো আর এইভাবে যদি পুরো সম্পূর্ণ রেসিপিটা তোমরা বাড়িতে বানাও একদম পারফেক্ট হবে, একটু এদিক ওদিক হবে না, একদম পারফেক্ট দই হবে। সকলের মনও জয় করতে পারবে আর নিজেও খেয়ে কিন্তু ভীষণ মজা পাবে। আর মানে নিজেরও ভালো লাগবে যে এতটা সুন্দরভাবে কীভাবে বাড়িতে এত সহজভাবে দই বানানো যায়। দেখো কতটা পারফেক্ট হয়েছে, তোমাদের একটা ভেঙেও বা কেটে আমি দেখিয়ে দিলাম। দেখো কোনো অংশে কোনো দিক থেকে কিন্তু একটুও কম হবে না, দোকানের থেকে বরং চড়ো বেশি হবে, যেহেতু আমি একটু মানে লিকুইড দুধের সঙ্গে কিন্তু গুঁড়ো দুধটাও অ্যাড করেছি, তো খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। কিন্তু তোমরা পুরোপুরি যদি এই লিকুইড দুধ বা যে কোনো পাউডার মিল্কের সঙ্গে, আমি তো বলেই দিলাম কোনটায় কী ইউজ করতে হবে কতটা পুরো পরিমাপও বলে দিয়েছি তোমাদের সুবিধা ক্ষেত্রে, তো আশা করি কোনো কিছুতে কোনো অসুবিধা হবে না। দেখো কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা। তার রেসিপিটি যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকার অনুরোধ রইল। তো ভালো থেকো সকলে।